Why? What's the order? The bar too close, sir. Hmm? Bar close, sir. Tu bairo. Bar close to the bairo. Tu open kurta hai bairo. Bairo! Tu rahe mod dite bolsi? Tu mod dhe mani, mod khama. Tor higher authority mare ya nahi. Tor higher authority amake sir lower authority. Tu rahe mod dite bolsi de. Sorry sir, amake sir. তোর সম্ভব করতে হবে সম্ভব সব সম্ভব পৃথিবী তুই বার কর মাইকে তুলে বার কর বার কর এক থেকে তিন গুনবো এক দুই তিন বার করবি না তুই তুই বার করবি না মত বার কর আমি মত বার করতে বলছি বার কর বার কর বার কর মাথা তো মারে বার কর Assalamualaikum sir. Sir, I'm Asil Barber, sir. Sir, I'm Wi-Fi restaurant at bar job kori sir. Sir, gotokal rate Sam sir unar friend circle ne amader bar e jay sir. Tarpor amar kache drinks hoy, then 12ta beje jawate sir, ami drinks dite na parai, uni amake marche sir. Okotto boshe gali galoj korche sir. Sir, uni amar staff de madhur koreche, glass pe bhangsho koreche. তারপরে অনেক কিছু ভাঙচুর করার পরে আমাদের সাথে অকথ্য ভাষায় গালাগালি করেছে আমরা আমি থানায় গেছি যখন আপনারা শুনছে তখন সাহেব মামলাটা নেয়নি এখন আমি কী করবো স্যার এ সবজিওয়ালা এই কথা বলো না কেন স্যার আমি আমার ছেলে রাস্তায় সবজি বিক্রি করি ব্যানগাড়ি দিয়ে তো ব্যানগাড়ি আমরা সবজি বিক্রি করতেছি হঠাৎ একটা গাড়ি দাম করে মেরে দিল মেরে দেওয়ার পরে আমার ছেলেরা সব পরে আমার ছেলের পায়ে অনেক ব্যথা পাইছে আমি হাসপাতালে নিয়ে পরে ব্যান্ডেজ ম্যান্ডেজ করে থানায় আছি মামলা করার জন্য স্যার আমাকে নিয়ে আসলো আপনার কাছে স্যার এরা সবাই মামলা করার জন্য আসছে আপনার কথা শুনে আমি মামলাটা নিলে এখন আমি কি করব স্যাম সাহেব হচ্ছে গিয়ে ইয়াং মানুষ তাই না একটু পার্টি টার্টি করতে গেলে এরকম মাঝে সাঝে হয় আপনারা তো ওয়াইফাই বার থেকে এসেছেন লাস্ট উইকেও না আপনাদের বারে এরকম অনেক বেশি হাঙ্গামা হলো নিউজে আসলো কই তখন তো আপনারা মামলা করেননি আর অ্যাজ আ বারের ম্যানেজার আপনি তো জানেন এগুলো তো আপনাদের ডেইলি অকারেন্স তাই না নতুন কিছু না আপনাদের টোটাল কত টাকা লস হয়েছে আমাদেরকে বলবেন আমি হচ্ছে গিয়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে আর আপনার টোটাল ঠিক কত টাকার ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে আমার ব্যাংকের এবং শাকসবজি সহ 50,000 ক্ষতি হয়েছে আর এটা ছাড়া আমার কিছু নাই সহায় সম্বল বলতে একটা জিনিসই আমি এটা সংসার চালাই আপনার ক্ষতিপূরণ আপনি পেয়ে যাবেন কিন্তু এই যে ভ্যান গাড়ি রাত্রেবেলা চালান কোনো লাইট দেন না হারিকেন জাতীয় কিছু দেন না তো অন্ধকারে অ্যাক্সিডেন্ট তো হবেই তাই না এখানেও তো গাড়ি যে চালাচ্ছে তার দোষ না তা তো লাকিলি যে আপনারা প্রাণে বেঁচে গেছেন স্যার লাস্ট মোমেন্টে কন্ট্রোল করাতে আর ভ্যান গাড়ির দাম 50,000-60,000 টাকা হয় না কত হয় সেটা আসলে আমাদের জানা আছে ঠিক আছে 15,000-20,000 টাকা হবে হায়েস্ট স্টিল আপনি যেটা বলেছেন সেটাও দিয়ে দেওয়া হবে আপনার ছেলের ট্রিটমেন্টের খরচও দিয়ে দেওয়া হবে ওকে যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত আর স্যাম স্যারের পক্ষ থেকে আমি সবাইকে সরি বলছি আর স্যার আমাকে বললেই তো হতো তাই না আমাকেই জানাতেন না সবাই আমার কাছে মামলা নিতে আসছে আমি তার মামলা নিতে পারি না স্যার আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আপনি মামলা না নিয়ে আপনি এখন আসেন আমার সাথে আমি দেখছি আচ্ছা বলো তুমি আমি আমার এই ছেলেকে নিয়ে কি করি মা মরা একমাত্র ছেলে আমার ওকে আমি তো আদর স্নেহ দিতে কম দিই না ওর যখন যা দরকার যা মাত্র আমি তাকে সেটা দিই এবং না চাইতেও অনেক জিনিস দিই
আর এই ছেলে যদি বাইরে এইসব করে বেড়ায় আমার মান ইজ্জতটা কোথায় থাকে? আমি তার কারোর হাতে মুখ দেখাতে পারব না। তুমি একটা কাজ করো, তোমার তুমি একটু বুঝাও, তুমি তো আমার শুধু সেক্রেটারি না, তুমি আমার মেয়ে, তুমি একটা চেষ্টা করো। মা আমি তো আর পারছি না, আমি তো ফেটা হয়ে গেছি। স্যার আমার মনে হয় আসলে আপনার স্যাম স্যারকে একটু টাইম দেওয়া দরকার, আর আমি বুঝালে আসলে কোনো কাজ হবে না। আপনি ওনাকে একটু টাইম দিন, আপনি বুঝান। আপনি এত বেশি ব্যস্ত থাকেন, স্যারের যা দরকার তা ঠিকই দিচ্ছেন, কিন্তু কোয়ালিটি টাইম তো স্পেন্ড করতে পারছেন না, তাই না? তো আমার মনে হচ্ছে আপনি যদি ওনার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, ওনাকে সময় দিয়ে বুঝিয়ে বলেন, তাহলে উনি ঠিকই বুঝবে। আমি কি করতে পারি বলো তো মা? স্যার আপনার আজকের মিটিংগুলো আমি সব শিফট করে দিচ্ছি, আর একটা রেস্টুরেন্টেও বুকিং দিয়ে দিচ্ছি। বেটার হয় আপনি স্যারের সাথে যেয়ে একটু লাঞ্চ করে আসুন, একটু কোয়ালিটি টাইম কাটান, ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং বাবা। কালকে রাতের পার্টিটা অনেক রাত পর্যন্ত হয়েছে, তাই না? সরি বাবা, লেট হয়ে গেছে বেশি। অনুগত খাবি তো? হ্যাঁ, তুমি যাও, আমি আসতেছি। আসতে রাস্তা করবো। রাস্তা করবি? গুড নুন। ও সরি বাবা। আচ্ছা শোন, চলো আজকে আমরা দুজনে বাইরে খাবো। হ্যাঁ হ্যাঁ, জলদি। ওকে বাবা। আসতেছি বাবা। না বাবা, প্রোগ্রাম নাই আসলে, ওই একটা পার্টি আছে, ফ্রেন্ডরা জয়েন করতেছেন, ইউ নো আমার লেট করার কোনো ইচ্ছা নাই। কি মজার লাইফ তোমার, তাই না বাবা? পার্টি করে এসে ঘুমাও, ঘুম থেকে উঠে আবার পার্টিতে যাও, সত্যি লাইফটা এনজয় করেই যাচ্ছে তুমি। আমার ব্যাপারটা জানো তো, 150 টাকা নিয়ে ঢাকা এসেছিলাম, 50 টাকা দিলাম সিট ভাড়া, আর 50 টাকা দিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন ফি, আর 50টা টাকা ছিল আমার পকেটে খাওয়ার দিল। বাবা আমার লাইফে, বাবা আমার লাইফে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে লাইফ একটাই এনজয় করে বাঁচতে চাই। বাই দ্য ওয়ে, তোমার লাইফে কি 150 টাকার বেশি টাকা পকেটে কোনো দিন ছিল না, তাই না? বাবা আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে লাইফে লাইফ একটা এনজয় করতে হবে, ঠিক আছে? আমি এনজয় করে থাকতে চাই। আমারও দুইটা নাই, একটাই তো, ওইটাই বাবা। গ্যাংটেন তো আচ্ছা বাবা, সরি এক্সকিউজ মি, দুটো মিনিট দাও, একটু কল আসছে আমার, আই হ্যাভ টু টেক দ্যাট কল। ওকে হ্যালো। হ্যালো, হ্যাঁ মামা, কই তুই? আরে একটু চাপে আছি, পাপার সাথে কথা বলতেছি। আরে সুমাদের পার্টিতে যাবি না? আচ্ছা, আরে পাপা কাহিনী করতেছে তো, কতক্ষণ লাগবো? আরে হ যামু রে ভাই, তোরা যে জয়েন কর, আমি আসতেছি। মানে আমার নিজেরও ভালো লাগতেছে না, আমি সিগারেট খেতে পারতেছি না। আচ্ছা তাহলে জ্যাক আমার সাথেই আছে, তাহলে আমি আর জ্যাক যাই নাকি?
ঠিক আছে ঠিক আছে যাই আসতেছি ওকে ওকে বাই ওকে আই এম চলাস ওয়ান টাইম ওকে ওকে বাই 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 কি যাবো না ভাই না ও তো ওর বাপে নাকি জ্ঞান দিতাছে ওই জ্ঞান খাক আমরা পার্টি খাই চলো ফোনটা ধর দোস কথা বলতেছি আব্বা তুমি চুপ থাকো তো আপনি জানেন আমি কে আমার বাপ কে আমার পরিচয় কে আপনি জানেন গায়ে ফেলবেন কেন কে রাখতেছে আপনাকে আমার গায়ে ফেলার আপনি চিনেন আমি কে আরে স্যাম মানুষ তো শুনছে দেখছে বস ঠান্ডা হও আয়না তুই বস আমার সামনে সরি এত গরম হওয়ার কি ছিল তো শর্ট করবো না গায়ের মধ্যে গোল্ডিং ফালাবে কেন তোমার গায়ে গোল্ডিং ফালে তুমি কি করতে কোনো রিয়াকশন দিতাম মেনে নিতে তাই না ওকে ইচ্ছা করে ফেলেছে ধাক্কা লেগেছে পড়ে গেছে দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট তাহলে এই অ্যাক্সিডেন্টটা অন্য কারোর সাথে কেন হলো না ক্যাফে তার কোনো লোকটা ওদের কোলের মধ্যে ফালাতে তো আমার কোলে কেন আর তুমি সেটা সাপোর্ট দিচ্ছ কেন বাপ্পা সাপোর্ট দিচ্ছে কেন তোমার খুব পছন্দ হয়ে গেছে তাই না স্যাম মুখ সামলে কথা বলিস আমি মুখ সামলে কথা বলতেছি বাপ্পা তার সাথে কথা বলছিস তোর বাবার সঙ্গে জানবো না কেন আমি তো তোমার ছেলে সেম ব্লাড সরি মা আই এম ভেরি সরি আসলে আমার ছেলেটা না একটু মাথা গরম অল্পতেই রেগে যায় স্যার আমি আসলে এক্সট্রিমলি সরি আজকে আমাদের রেস্টুরেন্টে এত লোকজন তাড়াহুড়ো করতে গিয়ে স্যারের সাথে আই এম সরি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আমি তো দেখেছি ব্যাপারটা তাই তুমি তুমি কিছু মনে করো না হ্যাঁ আমি আমার ছেলের পক্ষ থেকে তোমার কাছে এক্সকিউজ করছি স্যার আপনার অর্ডারটা না শোনো আমি এখন আর কিছু খাবো না তুমি যাও বাসা চলে আসছে থ্যাংকস তুই জায়গা দিলি মাথা ঠান্ডা রাখিস মাথা ঠান্ডা আছে মাথা ঠান্ডা আছে তুই যা আমার অনুমতি ছাড়া আমার গাড়ি নিয়ে চলে আসছে কেন বাবা আই গিভ হিম অর্ডার গাড়ি তোমার না গাড়ি আমার আমি ড্রাইভারকে বলেছি ড্রাইভার চলে এসেছে কেন তুমি অর্ডার দিছো এটা তোমাকে মানুষ বানাতে হবে ও এত বছর পরে তোমার আমাকে অমানুষ মনে হইতেছে আর মানুষ করার প্রয়োজন বোধ করতেছো তুমি কেন করব না আমি তোমার কোন অভাব পূরণ করিনি তুমি যেইভাবে চেয়েছো জীবন চালাতে সেইভাবে আমি তোমাকে সাহায্য করি এর মানে কি তুমি অমানুষ হয়ে যাবে তুমি দিনে দিনে রুইন্ড হয়ে যাচ্ছ তুমি রেস্টুরেন্টে কি করেছো ওই মেয়েটার সাথে এই ব্যবহারটা তোমার করা উচিত হয়েছে তুমি আসো বাসায় তুমি মদ খেয়ে রাতের বেলা বাড়ি ফিরো লজ্জা আমি মুখ দেখাতে পারি না মানুষ আমার ছেলে হয়ে তুমি এইগুলি করে বেড়াচ্ছ তোমার নামে প্রতিদিন বিচার আসে প্রতিদিন পুলিশ আসে আমার বাসায় শুধু তোমার নামে কমপ্লেন করার জন্য আর কত এখন তোমাকে আমি মানুষ বানিয়েছি তুমি আমার সন্তান আজকে থেকে সবকিছু তোমার
আমার গাড়ি হাত খরচ সব বন্ধ বন্ধ হবে না কেন তুমি মেয়েটার সাথে যে দুর্ব্যবহার করেছো তুমি জানো মেয়েটা সারাদিন কত পরিশ্রম করে এই যে টেবিলে টেবিলে খাবার দিয়ে তারপরে সে মাসে সে টাকাটা নিয়ে তার সংসারটা চালে এই যে নির্ঝর আমার সেক্রেটারি সে সারাদিন আমার সঙ্গে পরিশ্রম করে তারপরে যে বেতন পায় সেই বেতন দিয়ে তার সংসার করে আর তুমি তো বাপের হোটেলে খাও সকালবেলা খাওয়া দাওয়া করে বেরো সারাদিন টোটো করো কোথায় কী করো না করো আমি জানি না আর খালি কমপ্লেন শুনি রাতের বেলার জন্য একটা ড্রাঙ্কার হয়ে বাসায় ফিরে ঘরের কোনো ইজ্জত মান কিচ্ছু না তোমার জন্য তুমি তোমাকে আমার মানুষ করতেই হবে কি করব পাপা আমি মানুষ হই নাই তুমি কষ্টটা আমার সাথে ছিল না আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি জীবনে তুমি আমার পাশে ছিল না আমার যখন মনে কষ্টের কথা কাউকে বলতে ইচ্ছা করছে শেয়ার করতে ইচ্ছা করছে তখন তুমি আমার সাথে ছিল না তুমি ছিল তোমার বিজনেস নিয়ে তোমার দেশের বাইরে মিটিং নিয়ে তোমার টাকা পয়সার হিসাব নিয়ে তখন আমি আমার সব তুমি সেটা বুঝতে পারো নাই তখন না আমি টাইম না দিলে আমার জয় হয়ে যাবো তখন কি এই জন্য তুমি অমানুষ হয়ে যাবে তোমার বন্ধু বান্ধব নিয়ে তোমাকে থাকতে হবে সারাদিন যে বন্ধুরা তোমাকে শেষ করে দিয়েছে তোমাকে ড্রাঙ্কার বানিয়েছে না 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 বাবা তুমি রং আমার বন্ধু বান্ধবরাই আমাকে বিপদের সময় শোল্ডার দিছে শেল্টার দিছে তাদের কাঁধে মাথা রেখেই আমি কাঁদতে পারছি তখন তুমি পাশে ছিল না বন্ধু তো বন্ধুরা ততদিনই থাকে যদিন তোমার সুদিন থাকে দুর্দিনে কেউ বন্ধু থাকে না দুর্দিনে থাকে ফ্যামিলি আর কেউ থাকে না আমার দুদিন তুমি খুব ছিল আমার ফ্যামিলি আমার পাশে অনেক ছিল সে খুব বিজনেস মিটিং টাকা পয়সা নিয়েছিল আমি দেখছি না ঠিক আছে আজ থেকে সব কিছু তোমার বন্ধ তুমি তো বন্ধু বন্ধু করো আমাকে এক মাস পরে 30,000 টাকা কামাই করে এনে দিবা আমি বুঝবো তুমি মানুষ হয়ে 30,000 টাকা কোনো বিষয় না নট এ বিগ ডিল আমি তো আমি তোমাকে 3,00,000 টাকা এক মাস পরে তোমার হাতে দিয়ে যাবো আমার ফ্রেন্ড আছে আই ক্যান ম্যানেজ আই নো দা সিস্টেম ঠিক আছে আমি তো 3,00,000 চাইনি 30 নুরুকাকা আরে মানে এই নাস্তা কেন আমার জন্য স্যার বলেছে আগামী এক মাসে আপনাকে এই নাস্তাই প্রোভাইড করবে স্যার বলেছে আগামী এক মাসে এই নাস্তা প্রোভাইড করবে আর আমাকে এটা খেতে হবে এটা খাই আর কি বলেছে স্যার আপনাকে রুম শিফট করে গেস্ট রুমে যেতে হবে গেস্ট রুমে ওয়াও আমি গেস্ট এখন নিজের ঘরে গেস্ট পেইং গেস্ট নাই তো অনেক আর কি কি স্যার বলেছে কি কি নিয়ম আছে আমার লাইফে আর কি কি বলছে আমার তো জানার দরকার নাই কারণ আমি তো অলরেডি গেস্ট তো স্যারকে গিয়ে ক্লিয়ার করে বলবেন যে আমি গেস্টের মধ্যে আসবো গেস্টের মধ্যে যাবো গেস্টের মধ্যে থাকবো এসব রুলস রেগুলেশন টার্মস এন্ড কন্ডিশনস আমার উপরে খাটবে না আমি মানিও না সেটা আর এই নাস্তা আপনি নিজে বসে খান স্যার কে বলবেন এই নাস্তা আমি খাই না আমার ঠেকা পড়ান এগুলো খাওয়া বন্ধু কো কি ইচ্ছে দোস কই তুই আমি তো এই যে আসি আশেপাশে আরে বিশাল একটা ঝামেলা হয়ে গেছে বুঝছস কি ঝামেলা আরে পাপার কি জানি হইছে সে মানে মাথাটা তাও লাগে গেছে আজেবাজে বকতেছে বুঝছস আমারে বলতাছে হঠাৎ করে যে এক মাস বাসার বাইরে থাকবা এক মাস নিজের মতো থাকবা নিজের পায়ে দাঁড়াবা নিজের টাকা উপার্জন করবা মানে আর কি সব জানি রুলস এন্ড রেগুলেশন বলতাছে আমি বুঝতাছি না কি হইছে বন্ধু হেল্প করতে হইব তোর আঙ্কেল কিন্তু এডি তোর লগে একদমই ঠিক করতেছে না পুরো অবিচার করতেছে মামা আরে আসলে তো অবিচার করতেছে সেই কারণে তো আমি তোরে কল দেখ খুঁজতাছি শুন বন্ধু আমি একটা উপায় পাইছি আমি এক মাসের জন্য তোর বাসায় এসে চুপচাপ চিলে থাকতে চাই কি গোস এক মাস শুনে এরকম করে গলার আওয়াজ দিলি কেন তোর গলার টোন শুনে মনে হচ্ছে মানে একদম কি জানি একটা বড় উপকার চাইছে তোর কাছে আর মাসের পর মাস বছরের পর বছর যে আমার পিছে পিছে ঘুরছস আমি কোনো কিছু কইছি তোরে ওইতে কি বাজান আমি তো ওইতেছে বরিশাল যাব বুঝছস কাউন্টারেই খাড়ায় আছি তুই একটু লাইনে থাকবা জান খাড়া মামা একটু খাড়া লাইনে খাড়া মামা ক্যাবিনেট টিকিট আছে বরিশাল যাব মাসটা ক্যাবিনেট টিকিট নাই গা ঠিক আছে চেয়ারে দেন চেয়ারও নাই গা ঠিক আছে মামা চাদর পিছে যাব গা চাদর টিকিট দেন পাঁচটা দেখছস মামা কি পরিমাণ ফাপরে আছি জীবনটা অতিষ্ঠ বাজান রাগ করলে পরে কথা কমুনে তুই বরিশাল যাস তাই না তুই লঞ্চের টিকিট কেটে পাঁচ বন্ধু মিলে তুই বরিশাল যাস হঠাৎ করে আসপান থেকে বরিশাল যাস তুই এবার বরিশাল যাওয়ার পরে আর কখনো ফিরে আসবি না তোর লাগে কোনো পার্টি পার্টি করতে চাই না তোর চেহারা আমি দেখতে চাই না আমি দোয়া করি তুই যে লঞ্চে যাবি সেই লঞ্চে ডুইবার সবাই যারা মরা যায় সবাই মরবো কেন তুই একা ডুইবা মরা যায় লঞ্চ বাইচা থাকুক সব মাইন সবাই চা থাকুক বিদায় বন্ধু এক মাস আয় থাকবো হালার পুত আমার বাসায় টিকিটটা দেন মামা
লাগবো না আপনার টিকিট। হ্যাঁ জ্যাক বল। শুন কিছু কথা আছে। হ্যাঁ। স্যাম ফোন দিছিল আমারে বুঝছস? আর বাকি তো মনে আরে লাথি মেরা ঘর থেকে বাইর করে দিছে। আমারে ফোন দিছে আমি বুকিচুকি যা মন চায় বুঝাই দিছি ঠিক আছে? তোরও মনে হয় ফোন দিতে পারে টাকা পয়সা চাইতে পারে। ফুকিননি তো আলাই বুঝছস নাই? আর ওরে দর্মামা মুরগি টুরগি বানাইছি মুরগি খাওয়া শেষ ঠিক আছে? এখন আর ওরে পাত্তা দেওয়ার দরকার নাই গা, নতুন মুরগি খুঁজন লাগবো আমাকে বুঝছস নাই? ঠিক আছে বাজান রাখি দিলে। হ্যাঁ বুঝতে পারছি, তার আমি ফোন দিচ্ছি। আমি খুব মজা পাইলাম শুনে যে আমি একটা মুরগি বুঝছস, কিন্তু সব ভুলে গেছস, আমাদের কোনো গুড মেমোরিজ ছিল না। যখন আন্টি অসুস্থ ছিল তখন তো আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে তোর পিছনে দৌড়ালাম, দৌড়াই নাই। যখন আপার ডেলিভারি টাইম ছিল বরাবর তখন পিছনে তোর লাগে সাপোর্ট আমি দেই নাই। দিনের পর দিন রাতের পর রাত আমার বাসায় চিল করলি, থাকলি, পড়লি, খাইলি, আর হ্যাঁ আমি মুরগি সমস্যা নাই। যাই হোক ফ্যামিলি ভাবছিলাম, তুই আমার মুরগি ভাবছস। শোন একটা কথা মনে রাখবি, ভাত ছিটালে তোকে মতো কাকের অভাব হবে না, অকৃতজ্ঞ হয়ে বড় কিছু করতে পারবি না। পাপা ইজ রাইট, ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলি কামস ফার্স্ট, তোকে তো কিচ্ছু হবে না লাইফে। প্লিজ জ্যাকের কথা কিছু মনে করিস না, উই আর ফ্রেন্ড। হ্যাঁ মত ফ্রেন্ডলি, পাপা ইজ রাইট, ফ্যামিলি কামস ফার্স্ট, পরিবারই আসল, ফ্রেন্ডে কিছু হয় না। স্যাম প্লিজ দোস্ত, বাদ দে স্যাম। ডিসাইড হতে পারছি না যে আপনি দেখি কিন্তু কোনো মতে মনেই হচ্ছে না যে আপনি একটা মিডল ক্লাস ফ্যামিলি বা লো মিডল ক্লাস ফ্যামিলি মেম্বার। আপনার যে বেশভূষা এবং আপনার যে ফেস পুরোটা ইন্ডিকেট করছে আপনি উইচ ফ্যামিলি মেম্বার। স্যার আমার জবটা খুব দরকার স্যার। কী বলছেন আপনি এসব? আপনি আমার সাথে কি শাস্যকালে কি ইয়ে করছেন, কী বলছেন এসব কথা? স্যার আমি ম্যানেজ করে নেবো স্যার। দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলো নিয়ম কারণ আছে। আপনি যদি কোনো কারণে যে প্লেট গ্লাস কোনো কিছু ভেঙে ফেলেন সেটা যদি পার প্লেটের পিছনে আমাকে 2000 টাকা করে কেটে রাখবো। ঠিক আছে। গ্লাস পিছু 1000 টাকা, এগুলো মনে থাকবে? মনে থাকবে স্যার। কাস্টমার গ্লাস ভেঙে যাওয়ার মানে কাস্টমার ওই টাইমে যদি ডিস্টার্ব ফিল করে সেটা যদি আরও 10000 টাকা কাটবো। বাকি এমপ্লয়ীদের কিন্তু আমি তাই করি, এটা একটা পানিশমেন্ট, আমি কিন্তু এগুলো রিসিভ করতে চাই না স্যার। জি অর্ডার নেন। জি চাউমিন। চাউমিন বিফ অর চিকেন ম্যাম? বিফ। ওকে বিফ। চিকেন বল? চিকেন বল। সফট ড্রিঙ্কস দিন ম্যাম। সফট ড্রিঙ্কস কোনটা নেবেন? কী হবে মানে আমি কী খাই আপনি জানেন না? পুরো রেস্টুরেন্ট জানে আমি কী ড্রিঙ্কস খাই। যান কোক নিয়ে আসেন। সরি আর 5 মিনিটের মধ্যে নিয়ে আসবেন ম্যাডাম। 10-15 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে যান। ওকে আপনাদের ওনাকে ডাকুন, বেয়াদবি করছে এখানে, দেই এক আর নিয়ে আসছে আর এক।
ম্যাম আমি ব্রিফি আপনি বলেছেন আমি সঠিক শুনেছি আচ্ছা ম্যাম আমি আশ্চর্য এখানে কেউ আছে আমি কমপ্লিমেন্টটা চেঞ্জ করে দিতে পারবো ম্যাম নো আপনি তো সেইটা বিষয় না আপনি আমি বলেছি চিকেন চাউমিন আপনি কেন বিফ চাউমিন আসবেন কি ওটা রাখছেন বলি একটার করে আরেকটা দিয়েছে চিকেন চাউমিন নিয়ে আসছে বিফ চাউমিন বিফে আমার অ্যালার্জি সবাই জানে রেস্টুরেন্টে আর উনি কোথা থেকে আসছে হোয়াট ইজ দিস আপনি এটা কি মানে আমি আপনাদেরকে এভরি সানডে যে একটা ট্রেনিং দেই এটা কি রিফ্লেকশন কি করেন আপনি কি করতেছেন স্যার ম্যাম বিফ চাউমিন চেয়েছিলেন আমি নিজেতে লিখেছি স্যার আমি ভুল শুনিনি ম্যাডাম কি বলছেন ম্যাডাম কি তাহলে মিথ্যে কথা বলছেন উনি আমার লক্ষ্যই কাস্টমার বারবার বলছে কাস্টমার আমার লক্ষ্যই কাস্টমার এটা আপনি বুঝলেন শুনেন এই ম্যাডামের সাথে আমার রিলেশনশিপ জানেন আমি যখন প্ল্যান করেছি এই রেস্টুরেন্টটা করার জন্য যখন প্ল্যান করেছি ম্যাডাম তখন আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে যখন রেস্টুরেন্টটা পুরো না কমপ্লিট হয়ে গেছে এই ম্যানেজারের বাচ্চা এই জিনিস এর কি মনে করোস হ্যাঁ সব কথা শুনুন না সব অভিযোগ আমার সব দোষ আমার জানোস আমি কে আমার বাপকে আমার পরিচয় তুই জানোস এই বিটি এই খাওয়ার অর্ডার দাস কি মনে রাখতে পারোস না হ্যাঁ অর্ডার দাস কি আর দা পাওয়ার পরে কস কি ম্যাডাম যখন আমাকে ফিজিক্যালি সাপোর্ট দিয়েছে কি করছে ম্যাডামের সাথে আপনি জেনে ম্যাডামকে তুই কি বলবো না ridiculous don't feed shop এটা নিয়ে ভরায় ফেলছেন ডাকলে আসে না খাবার নিয়ে আসে আজে বাজে এদেরকে তো রাখাই উচিত এখন ম্যাম সব চেঞ্জ করে এক করে চেঞ্জ গ্রাম থেকে ওটা নিয়ে আসলে ওদের থেকে ভালো আপনি আপনি সরি আমি আমি আনি নাকি দেখতেই চাই না এক সেকেন্ড আপনি এখনই আমাকে ভালো করে ওটা থাকো ম্যাম উনি নতুন এসেছেন আমি সব চেঞ্জ করে সরি আই রিয়েলি সরি এরকম হয় আমার সাথেও অনেকবার এরকম হয়েছে এখানে মন খারাপ করে একদম যাবে না শুনেন এক একটা ক্লায়েন্ট এক এক রকম হয় কারোর ব্যবহার খুব চমৎকার হয় কেউ কেউ একটু লাউড থাকে ক্লায়েন্টেরও তো মন মেজাজ থাকে তাই না আর আমাদেরকে সুন্দর করে তাদেরকে হ্যান্ডেল করতে হয় ঠিক আছে বাই দা ওয়ে আপনি নতুন আজকে না এর জন্য আপনি কালকে দেখিনি শুনে একটা কথা বলি আমি যখন প্রথম প্রথম এই কাজটা করি আমি কিন্তু অনেক ধরনের খাইছি এখনো কিন্তু খাই বাট আস্তে আস্তে আমি সব কিছু শিখছি তো আজকে তো আপনার ফার্স্ট ডে আমি শিওর আপনি কখনো এগুলো কিছু করেননি আপনাকে কেউ কিছু শিখায় নাই না আসলে আমাকে কেউ কিছু শিখায় না সো আজকে আমি আপনাকে শিখাবো অ্যাজ আ কলিগ হাউ টু ম্যানেজ ফ্লাইট ওকে সরি আসেন What do you mean by sorry? স্যার আমি আসলে কানে ভালো করে শুনতে পারি না কেন কানে শুনতে পারেন না কেন কি প্রবলেম কোথায় এই কথা তো আপনি আগে বলে নাই আপনার হিসেবে সময় তো আপনি বলে নাই আপনার কানে প্রবলেম আছে না স্যার আসলে হয়েছে কি কালকে যখন আমি কালকে কথা আমি আপনাকে জিজ্ঞেস করেছি আজকের কথা আপনি বলেন স্যার সেটাই বলছিলাম কালকে যখন আমি রিকশা দিয়ে যাচ্ছি ইয়েস আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে রিকশা করে ঘুরে বেড়াচ্ছেন এছাড়া তো আপনার কোনো কাজ নাই শুনেন কনসেন্ট্রেশন দিয়ে কাজ করুন প্লিজ এইভাবে আমার রেপুটেশনটা নষ্ট করবেন না বাজারে আমার একটা বিশাল রেপুটেশন আছে আপনি যে দিন দিন আমার রেপুটেশনটা যে এত ডাউন করে দিচ্ছেন কেন কি কারণে সরি স্যার আপনি তো ভুলে গিয়েছিলেন আপনাদের এই রেস্টুরেন্টে পরপর তিনবার আমি বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড পেয়েছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবার আপনি ব্যাড এমপ্লয়ি হিসেবে এবার আমি আপনাকে অ্যাওয়ার্ড দিব
বুঝতে পেরেছেন? আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম যেন এরকম ধরনের ঘটনা যেন না ঘটে। যদি ঘটে আপনাকে স্যাক করতে বাধ্য হবো, এক সেকেন্ড একবারে স্যাক করতে। ননসেন্স কোথাকার! কি ব্যাপার, তোমাকে টেবিল ফাইভ এতক্ষণ ধরে ডাকতেছে, শুনতেছো না কেন? সরি, আমি শুনতে পাই। হুম, যাও। ইরা, কি হয়েছে তোমার? ইরা, কি হয়েছে তোমার? কিছু লাগবে? মানে মন খারাপ করে বসে আছো কেন? কিছু কিছু হয়নি তো কেন? আমি নিজে দেখলাম তুমি এখানে দাঁড়া কান্দতেছিলা, মন খারাপ করে এখানে আসছো। ম্যানেজার কি বলছে? একটা কাস্টমারের অর্ডার একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এই কারণে ম্যানেজার একটু খেপে গেছে। তেমন কিছু তো ইজ নরমাল, তুমি তো জানোই যে এরকম তো হবে। এটা মন খারাপ করে কি আছে এটাতে? হ্যাঁ, মানে আমি বলতেছি যে ইজ নরমাল, মন খারাপ করার মতো কি হলো? আমি আসলে সরি, আমি একটু কানে শুনতে পাচ্ছি না, তুমি আরেকবার বলো প্লিজ। এই পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, মানে তোমার কি হইছে শুনতে সমস্যা? মানে কানে? হ্যাঁ, মানে ঘটনাটা কি আমাকে বলো তো। আসলে স্যাম, কালকে রাতে যখন আমি রিক্সাতে বাসা যাচ্ছিলাম, তখন রিক্সার পিছে হুট করে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয়। মানে ব্যথা পাওয়া নাই তো? কিছু হয়নি তো? না না না, আমার কিছু হয়নি, আমি রিক্সা থেকে পড়ি নাই, কিন্তু এত জোরে কানে একটা গাড়ি খেয়েছি, আমার কানটা না এত ফুলে আছে, দেখো। দেখি তারপর থেকে কানে কিচ্ছু শুন। আউ, রক্ত কেন? রক্ত? হ্যাঁ, চলো তোমার ডক্টর কাছে নিয়ে যেতে হবে, চলো। ডক্টরের কাছে এখন? আমি তো এখন ডিউটিতে স্যার। আরে কিসের ডিউটি, হেলথ লাগে, আসো তুমি আমার সাথে ডক্টরে যেতে হবে। আসো ইরা, আসো। স্যার, ম্যাডাম, সব ঠিক ছিল? হ্যাঁ, সব ঠিক আছে। আপনার কি মেইন কোর্সটা এখনই অর্ডার করবেন? হ্যাঁ, অর্ডার করা ছিল। কি খাবি তোরা? পিৎজা এন্ড পাস্তা। ও হচ্ছে চিকেন। ম্যাম, একটা মিনিট। তাড়াতাড়ি করুন ভাই। তোমার এই বুদ্ধিটা আমাকে না দিলে আমার চাকরি আজকে থাকতো না। সো থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংকস। কেন? এই যে তুমি আমাকে হেল্প না করলে আমি এই যে নিজে কাজ করব, নিজে উপার্জন করব, এটা বুঝতে পারতাম না। আচ্ছা, আমরা কলিগ, আমি তোমাকে হেল্প না করে কে করবে বলো? তো আমরা শুধু কলিগ। যাই হোক, সরি। কেন? না মানে তোমার মনে আছে যখন আমাদের ফার্স্ট মিট হয়েছিল তখন কি মিসবিহেভ করছিলাম? ফার্স্ট আমাদের যখন দেখা হয়েছিল তখন আমি কি মিসবিহেভটা করছিলাম তোমার সাথে? ও, আপনি সেটা মনে আছে? মনে আছে দেখি তো সরি বললাম। বাহ, মেনশন নট, ইটস ওকে। সো কি মনে হয়েছিল তোমার আমাকে দেখার পরে তখন? দ্য মোস্ট অ্যারোগেন্ট গাই আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ, ইউ নো। আই নো। এখন তোমার কেমন লাগে? অনেক কষ্ট, ভালো বলছো, আসলে কতটুকু খারাপ বলো সত্যি কথা। ওকে, আর এখন এতটুকু খারাপ ছিল তুমি, মাই গড। ওকে শোনো না, তোমাকে একটা কথা বলতে চাই। নাম তো বলতে পারবো না আসলে, বলার চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু একটা ওয়েট, একটা ব্যবস্থা করছি আমি এটাকে ইজি করে ম্যানেজ করার। ধরো হেডফোনে যদি তুমি
শোনো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এই নাও। কেন হেডফোন বের করলে কি? তুমি কানে ব্যথা পাইছো পরে আবার ভুলভাল শুনে ফেললে এটা তো পরে সুযোগ পাবো না একবারই শুনতে হবে। আবার এখানে ব্যথা? সরি। হ্যাঁ। কি? এই যে আমি আমি জাস্ট চলে যাব তুমি এটা প্লে করবা তারপর তুমি শুনবা। বুঝি নাই। আমি চলে যাব তুমি জাস্ট তারপরে প্লে করে শুনবা। নাও। কি আছে কি? আমি জানি না তুমি জাস্ট প্লে করো আমি আই মিন যাই। ইরা তোমাকে আমি অনেক ভালোবাসি। কথাটা অনেক দিন যাবত বলবো ভেবেও বলতে পারিনি। আমার সবচেয়ে বেশি পছন্দ তোমার হাসি। তারপরে তোমার চোখ। সবকিছু তোমাকে দেখার পর সবকিছু শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় হিমালয়ের মতো। আমি আমার মনের কথা আসলে তোমাকে গুছিয়ে বলতে পারবো না। বাট আমি জানি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই তুমি সাথে থাকো একজন লোক আসার কথা সে আসতে চিন্তা করছে। আমি কি এখানে খেতে আসি বলো? না 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 আমি তো তোমাকে দেখতে আসি সপ্তাহে একবার। কি খাবি ক? আমি একটা কর্ন স্যুপ নেই। আমি একটা চিকেন ফ্রাই নেব। চিকেন ফ্রাই? আচ্ছা ওকে। স্যার কর্ন স্যুপ আর চিকেন ফ্রাই আছে কিনা আমাদের সাসলিকটা অ্যাভেলেবল না। স্যাম ম্যাম আপনার অর্ডারটা প্লিজ। আরে কে রে এটা? হ্যাঁ খুব তো আওয়াজ নিছিলি। বাচ্চি রেলে কাকের অভাব হয় না। তুই এখানে এনে কি করতেছিস? আরে রাখ বেটা। এই খুব তো আওয়াজ টাওয়াজ নিয়া পুরো ফাপড় মাপড় দিয়া কাপায় মাপায় আলাইছো যে এই করবি ওই করবি। সব পিছে যা গন্ধ হইতাছে। তুই তো দাঁড়া, তুই তো ওইটা কি করতে পারছিস জীবনে? কিছুই করতে পারছিস না। দেখ চিল করতেছিস, দেখ যা দেখ। কি করতেছিস তুই এগুলা? কইলো এলি ভাই তুই আমারে? আমার তো পেটটা ভরে গেছে, মনটাও ভরে গেছে। ম্যাম আপনাদের অর্ডারটা করার কি শেষ শেষ হয়েছে? সফট ড্রিঙ্কস দিবেন? না কিছু লাগবে না। ওকে ম্যাম থ্যাঙ্ক ইউ। আমি এখন এই ওয়েটার ড্রেস পরে যে দায়িত্বটা পালন করতেছি এটা আমি নিজ যোগ্যতায় করতেছি এবং নিজের অর্থ উপার্জন নিজে করতেছি এবং সেটার মজা আপনি কখনোই বুঝবেন না কারণ সেটা আপনি কখনো নিজেই করার নেই। আর এইটাও আমার জানা আছে যে এই খাবারটা খাওয়ার পরে বিলটা আপনি নিজে দিচ্ছেন না, এরকম কোনো না কোনো মুরগি দিচ্ছে অন্যের ঘরে। খাওয়াটাই আপনার কাজ, এটা আপনার ধান্দা বুঝছেন না? আর দোস্ত আমি মোটামুটি ভালো আছি,
আমার লাইফে কোনো প্যারা নাই, নো প্রবলেম এট অল। এই যে তোরা যা ড্রাগস মাস করে চিল পার্টি ফুর্তি করে ঘুমাইতে কিন্তু পারস না। আমি সারাদিন কাজ করার পরে আরামের একটা ঘুম দিই, ওইটাই আসল শান্তি, ওইটাই আসল লাইফ। ওই ড্রাগস মাস করার পর আমি ছিলাম না, এই যে এখন যারা দাঁড়া আছে তোদের সামনে এটাই আমি। আমি খুশি আছি এই ব্যাপারে। সরি স্যার অ্যান্ড ম্যাম, আমি অর্ডারটা নিয়ে এসেছি, 10-15 মিনিটের মধ্যে খাবার চলে আসবে আপনার কাছে। থ্যাংক ইউ। তার সাথে কথা হয়েছে, ডাক্তারের সাথে কথা হলো। ডাক্তারের সাথে কথা হয়েছে? কি বলেছে? রিপোর্ট দেখে বলল অপারেশন করতে হবে। অপারেশন? হুম। অনেক টাকার ব্যাপার। 60-70 হাজার টাকার মতো লাগবে। 60-70 হাজার টাকা? আচ্ছা বাদ দাও, আমি না অপারেশন করবো না, আমি এমনি ভালো আছি, ঠিক হয়ে যাবে। আমি একটা কাজ করবো, আমি না কানে ফুলা দিয়ে রাখবো, আমি অপারেশনে যাবো না। মানে কেন অপারেশন করবো না? তোমার সুস্থ দরকার নেই, তুমি সুস্থ হতে চাও না? আরে কিন্তু আমি 60-70 হাজার টাকা কোথা থেকে পাবো এখন এই সময়? তুমি জানো না আমার অবস্থা কেমন, আর আমার বাসায় মা অসুস্থ, আমার বাড়িতে টাকা পাঠাতে হয়, আর এখানে আমার নিজের খরচ আছে না, আমি কোথায় পাবো এখন এত টাকা? আমার স্যালারি, আমি টাকা দিব, আমাদের দুজনে মিলে একসাথে যুদ্ধ পারি দিব, আমরা দুজনে টাকা দিব আমরা। তোমার স্যালারি নিয়ে আমি অপারেশন করবো? না বাবা, আমার অপারেশন করার কোনো দরকার নেই, কিছু দরকার নেই, আমি তোমার স্যালারি নিব না, আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে পারবো না। তুমি কোনো বোঝা না, আমি তোমাকে ভালোবাসি, আমার টাকা তোমাকে নিতেই হবে, রিকোয়েস্ট প্লিজ। আচ্ছা আমি তোমার এই রিকোয়েস্টটা রাখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? হ্যাপি বার্থডে টু ইউ পাপা, হ্যাপি বার্থডে ফুদাও, ফুদাও। আমি নিজ হাতে কেকটা বানিয়েছি, জানি না কেমন টেস্ট হয়েছে, বাট তুমি একটু টেস্ট করে দেখো নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে পাপা। ও আমি তোমার জন্য ছোট একটা গিফট নিয়ে এসেছি, 1,00,000 টাকা দামের। এই ঘড়িটার দাম মাত্রই 1,300 টাকা, কিন্তু এই 1,300 টাকাটা আমি নিজে আর্ন করছি, আমার নিজের বেতন দিয়ে আমি তোমাকে কিনে দিতে চাইছি। আমার অনেকগুলো প্ল্যান ছিল, আমি অনেক কিছু দিতাম পাপা। আসলে অফিসে কি আমি এই মাসে একটা খুব ক্লোজ মানুষের অপারেশনের জন্য টাকাটা দিতে হয়েছে, কিন্তু প্রমিস আমি, আমাকে আরেকটা মাস সময় দিবা, আমি আমি 30,000 টাকাই তোমার সামনে এনে দেখাবো যে আই ক্যান আর্ন, আমি আমি উপার্জন করতে পারবো পাপা, আমি আমার আর টাকা নষ্ট করবো না কখনো পাপা। আর আমি তোমাকে অনেক জ্বালাইছি, অনেক কষ্ট দিছি, আমি তোমার কথা শুনি নাই, তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি মনে কিছু রাখো না বাবা, আমাকে মাফ করো। আমি সরি বাবা, আমি অমানুষের মতো আচরণ করছি বাবা, আমি রং ছিলাম, আমি তোমার সাথে কি দুর্ব্যবহারটা করছি, আমি তোমার কোনো কথা শুনি নাই, তোমার সাথে সবসময় বেয়াদবি করছি বাবা, আমি ভুল করছি, আমি এখন রিয়েলাইজ করতে পারছি বাবা, একটা ফ্যামিলি চালানোর জন্য তুমি আসলে সবসময় অনেক কষ্ট করছো, কেন বাসার বাইরে বাইরে থাকছো, দেশ বিদেশে গেছো, আমি এখন বুঝতে পারছি বাবা, আসলে নিজেটাকে উপার্জন করা সত্যি অনেক কঠিন কাজ বাবা, কথা শোনানো অনেক সহজ, আর কখনো ভুল করবো না বাবা, আমাকে মাফ করে দাও। আর্থিক কোনো স্বার্থের জন্য নেই, তুই কোনো কষ্ট দাও নাই বাবা, তুই কোনো কষ্ট ঠিক আছে, তুই আমাকে মানুষ করছে বাবা, নিজের উপার্জন এটাই আমার সবচেয়ে আনন্দ বাবা, তবে যে তুই মানুষ হয়েছিস বাবা এটাই আমার অহংকার, আজকে আমি বুক বড় করে বুক উঁচু করে
তোমার কাছে বলতে পারবো এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে আমার ছেলে। দূরে যাবো না বাবা, রাতেই থাকতে চাই বাবা। আঙ্কেল, আমি ইরা। কি রে আঙ্কেল, হ্যাপি বার্থডে। আমার জীবনের শ্রেষ্ঠ বার্থডে গিফট তুই আমাকে দিলি বাবা।